আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে কালিম পাখি, নর এবং মাদি অর্থাৎ মেল ফিমেল সহজেই চিনতে পারবেন। আমরা প্রতিনিয়তই কালিম পাখি কিনতে যেয়ে সবচেয়ে বড় যে সমস্যাটির সম্মুখীন হয়ে থাকি তা হলো কালিম পাখি দেখে নর এবং মাদি চেনা যায় না, যার ফলে নতুনরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন, কারণ এদের মেল ফিমেল চেনা খুবই কষ্টকর। তাই আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে সহজেই যে কেউ কালিম পাখি মেল ফিমেল সহজেই চিনতে পারবেন। কালিম পাখির মেল এবং ফিমেল চেনার সবচেয়ে সহজ একটি উপায় হলো এদের ডাক শুনে চেনা। চলুন আমরা ডাক শুনি। এতক্ষণ আপনারা যে ডাকটি শুনলেন সেটি ফিমেল পাখির ডাক। এই ডাকটির দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে ফিমেল পাখি একদম চিকন গলায় ডাকে এবং এরা খুবই উচ্চ স্বরে চিকন গলায় ডাকে। এরা যখন ডাকে তখন এদের ডাক অনেক দূর থেকে শোনা যায়। চলুন ডাকটি আরও একবার শোনা যায়। এই ধরনের চিকন গলায় ডাক শুনলেই বুঝতে পারবেন যে এটি ফিমেল পাখি এবং এটি শতভাগ নিশ্চিত। অপরদিকে মেল পাখিটির ডাক অনেক মোটা গলায় হবে এবং আপনারা ডাকটি শুনলে সহজেই মেল পাখি এবং ফিমেল পাখির মধ্যে পার্থক্য করতে পারবেন। চলুন আমরা মেল পাখির ডাকটি শুনি। এতক্ষণ আপনারা যে ডাকটি শুনলেন সেটি পুরুষ পাখির ডাক। ডাকটির দিকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই ডাকটি কিন্তু পূর্ববর্তী ডাক অর্থাৎ ফিমেল পাখির ডাকটি থেকে সম্পূর্ণ আলাদা এবং পুরুষ পাখিটির গলার স্বর কিন্তু অনেক মোটা এবং অনেক মোটা গলায় ডেকেছে। চলুন আমরা ডাকটি আরও একবার শুনি। কালিম পাখি নর এইভাবেই মোটা গলায় ডেকে থাকে, যা আপনারা লক্ষ্য করলে সহজে বুঝতে পারবেন। কালিম পাখি নর এবং মাদি চেনার শতভাগ কার্যকরী উপায় হলো ডাক শুনে চেনা। অনেকেই বলেন যে মাদি পাখি ছোট হয়ে থাকে, নর পাখির আকৃতি বড় হয়ে থাকে। এটি সম্পূর্ণ ভুল কথা। অনেক সময় মাদি পাখি নর পাখি থেকেও বড় হয়ে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন ডাক শুনে নিশ্চিত হওয়ার, কারণ এটি একমাত্র শতভাগ কার্যকরী উপায়। বিশেষ করে নতুন যারা কালিম পাখি কেনা কেনার চিন্তাভাবনা করছেন অথবা কিনতে চান, তারা চেষ্টা করবেন এই ডাক শুনে কালিম পাখি ক্রয় করার। অনেকের মনে প্রশ্ন হতে পারে কালিম পাখির ডাক শুনবো কীভাবে, কালিম পাখি যদি এমনি না ডাকে তাহলে কীভাবে ডাক শুনবো। যেটি করবেন সেটি হলো যে এইভাবে কালিম পাখি দুই পা ধরে একটু ঝাঁকি দিলেই অথবা ধরে রাখলেই এটি ডাকবে, যার ফলে আপনারা সহজে এটির ডাক শুনতে পারবেন এবং সহজেই এর নর্মাদি বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি কয়েকবার দেখলে এবং নর্মাদির ডাক পুনরায় শুনলে আপনারা খুব সহজেই নর্মাদি চিনতে পারবেন এবং কেউ কালিম পাখি কিনে প্রতারিত হবেন না। কালিম পাখির নর এবং মাদি চেনা অন্যান্য উপায়গুলোর মধ্যে সবচেয়ে কার্যকরী উপায় এটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।